আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন খন্দকার ইউটিউব চ্যানেল আমি সোহাগ আপনাদের সাথে যারা ইংলিশটাকে বাংলাতে অনুবাদ করতে পারেন না যারা আরবি লিখাকে বাংলাতে অনুবাদ করতে পারেন না চায়না লেখাকে তামিল লেখাকে বাংলাতে অনুবাদ করতে পারেন না আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল যেমন গুগল আমাকে একটা ইমেল করেছে আমি আমার ইমেলে চলে আসলাম গুগল যে ইমেলটা করছিল এই ইমেলটাতে চলে আসলাম এটা দেখুন ইংলিশে ইমেলটা আসছে এটা কিন্তু বাংলাতে অনুবাদ করতে গেলে একটু কষ্ট হয়ে যাবে আমার এই যে দেখুন খুব সহজে এখন আমি বাংলা করে নিব চাপদা দরলাম অল্প একটু নিলাম আপনাদেরকে দেখানোর জন্য ফুল ইমেলটা নিলেও পারেন সমস্যা নাই খুব সহজে চলে আসবে এই যে দেখুন বাংলা চলে আসলো প্রিয় গুগল ব্যবহারকারী আমরা আপনাকে জানাতে লিখছি যে আমরা সম্পৃত গুগলের জন্য নতুন স্টোরেজ নীতিমালা ঘোষণা করেছি ঠিক আছে তো এটা ইংলিশ বাংলা হয়েছে এরকম না এইটা যদি আরবি লেখা হইতো বাংলা করতে পারতাম এটা যদি কেরালা লেখা হইতো বাংলা করতে পারতাম এটা যদি চায়না লেখা হইতো তাও কিন্তু বাংলা করতে পারতাম এই সেটিংসের মাধ্যমে তো এই সেটিংসটা আমার স্মার্টফোনে আমি কীভাবে করলাম আপনার স্মার্টফোনে আপনি কিভাবে করবেন এক্ষুনি জানতে পারবেন শিখতে পারবেন মাত্র কয়েক মিনিটের একটা ভিডিও দেখে তো বন্ধুরা ভিডিওটা লম্বা করব না আজকে কিন্তু খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ একটা কাজ শিখতে পারবেন জানতে পারবেন তো চলুন শুরু করা যাক নতুন নতুন ভিডিও পেতে এখান থেকে লাল বাটনটার উপরে ক্লিক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে এখান থেকে অল বেলাইকন বাজিয়ে রাখুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছায় এই সেটিংসটা এই কাজটা আপনার স্মার্টফোনে করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দরকার হবে এই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনে আপনি কীভাবে ইনস্টল করবেন আমি ভিডিওর শেষে দেখাবো অ্যাপ্লিকেশনে আসার সাথে সাথেই ঠিক এরকম একটা পেজ চলে আসবে এইখানে দেখুন ক্লোজ ক্লোজে চলে আসবেন ক্লোজে আসার সাথে সাথে যদি পারমিশন চাই এইখানে অ্যালাউ করে দিবেন তো আমার ক্ষেত্রে পারমিশন চাইছে আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এইখানে দেখুন ইংলিশ এইখানে ইংলিশ টু যে অপশনটা ইংলিশ এইখানে এই অপশনটাতে চলে আসবেন এইখান থেকে আপনি বাঙালি করে দিবেন এই যে দেখুন বাঙালি বাঙালি অপশনটার উপরে ক্লিক করে এইখান থেকে আপনি ক্লুজ করে বের হয়ে আসবেন অটোমেটিক কিন্তু এখানে বাঙালি হয়ে গেল নিচে আর কোনো ধরনের সেটিংস করতে হবে না এইখানে দেখুন পাওয়ার বাটনের মতো একটা আইকন আছে এই আইকনটার উপরে ক্লিক করে দিবেন এইখানে সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পরে ঠিক এরকম একটা পেজ আসবে এখান থেকে আপনারা পারমিশন দিয়ে দিবেন এলাও পারমিশন এই অপশানটাতে অন করে দিবেন অন করে দেওয়ার পরে আপনার স্মার্টফোনে ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসবেন ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসার পরে পাওয়ার বাটনটার উপরে আপনি আবার চাপ দিবেন চাপ দেওয়ার পরে এইখানে দেখুন এইখানে একটা আইকন পাবেন টিকমার দিয়ে স্টার্ট নাও এই অপশনটাতে চলে আসবেন অলরেডি কিন্তু একটা আইকন চলে আসছে ঠিক আছে এই যে দেখুন এই আইকনটা এই আইকনটা কিন্তু আপনার স্ক্রিনে থাকবে এখন আপনার ফোনের ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসবেন এই যে দেখুন আমার ফোনের ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসলাম স্ক্রিনে কিন্তু এই আইকনটা ছিল এবং থাকবে এখন কি করতে হবে আমি জিমেলে চলে যাচ্ছি জিমেলে আসার পরে আপনি কিভাবে বাংলা করবেন একটু সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে ব্যবহার করবেন মানে যেই লেখাটাকে আপনি বাংলা করতে চান লেখাটার কাছে এই আইকনটা নিতে হবে ধরুন আপনি এইখানে টেপ দিয়ে এইখানে যদি টান দেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে এই লেখাটা পড়তে চাইলে লিখাটার কাছে আনবেন ধরুন এইখান থেকে আমি পড়বো এখানে ট্যাপ দিবেন এই আইকনটার উপরে ধরতে হবে তারপর এরকম নিবে আপনি যদি ফুল নিতে চান ফুল নিবে যতটুকু নিতে চান তো আমি অল্প একটু দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু ভিডিওর ব্যাপার লম্বা হয়ে যাবে অল্প একটু নিলাম দেখুন সাথে সাথে কিন্তু বাংলা হয়ে যাবে খুব সহজে আপনি ইংলিশটাকে বাংলা অনুবাদ করে পড়তে পারবেন শুধু ইংলিশ না আরবি এবং চায়না কেরালা যে কোনো লেখা কিন্তু আপনি বাংলাতে পড়তে পারবেন তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো এই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনে কীভাবে ইনস্টল করবেন এই আইকনটা কিন্তু অবশ্যই আপনার ফোনের স্ক্রিনে থাকতে হবে যে দেখুন এই আইকনটা কিন্তু আমার ফোনের স্ক্রিনে এখনও আছে এই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনে ইনস্টল দেওয়ার জন্য সোজা চলে যেতে হবে আপনার স্মার্টফোনের প্লে স্টোরে প্লে স্টোরে সেইখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে স্ক্রিন ট্রান্সলেটার স্ক্রিন ট্রান্সলেটার লিখার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এইখানে দেখুন অ্যাপ্লিকেশনের লোগোটা এইখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আমি যেইভাবে সেটিংস করলাম এইভাবে সেটিংস করে এই আইকনটা যখন আপনার স্ক্রিনে থাকবে যে কোনো লেখাকে কিন্তু খুব সহজে আপনি বাংলাতে অনুবাদ করে পড়তে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে ভালো লাগবে ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে অবশ্যই অদমের এই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য